অনেক দর্শকই অনুরোধ করেন জামাই আপ্যায়নের জন্য টেবিলে দেওয়ার মতো সাজিয়ে কিছু রেসিপি শেয়ার করতে। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ একটা মাছের কাবাব তৈরি করে দেখাচ্ছি, আর শেষে কীভাবে জামাইয়ের সামনে সাজিয়ে পরিবেশন করবে সেটাও দেখিয়ে দেব। মজার বিষয় হলো এই কাবাবটা আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন। কাবাব তৈরির জন্য প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, 1/4 চা চামচ হলুদের গুঁড়ি আর ধনে গুঁড়ি 1 চা চামচ। আজকে সবগুলো গুঁড়ো মশলাই আমি ব্যবহার করছি এসিআই পিওর ব্র্যান্ডের। সবশেষে 1 চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে এপিট ওপিট ভালো করে মাখাতে হবে। লেজ ও মাথাসহ আমি মোট 7 টুকরো মাছ নিয়েছি, যার আনুমানিক ওজন 700 গ্রামের মতো। তবে মাছের পরিমাণ যদি একটু কম বা বেশিও হয় কোনো সমস্যা নেই, মশলার পরিমাণ একই থাকবে। ভালো কথা, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারেন। মশলা মাখানো হয়ে গেলে অপেক্ষা করছি 5 থেকে 10 মিনিট। এবার মাছগুলোকে ভেজে নেব। 2-3 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিলাম। এই ধরন মাছগুলোর গায়ে গায়ে থাকবে এমন পরিমাণ তেল। এটাকেই কিন্তু আমরা বলি শ্যালো ফ্রাই। এবার মিডিয়াম আঁচে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এই ধরেন 1 পিট আনুমানিক 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। একদম ফুল ভাজবো না, কারণ এগুলো আবার পরে রান্না হবে। লক্ষ্য করুন, আমি এখানে লেজ আর মাথা দেইনি, কারণ ওগুলোকে আমি ফুল ডান করে ভাজবো, ওগুলোকে পরে আর রান্না করব না। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছে। ঠান্ডা হয়ে গেলে এই টুকরোগুলোর কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেব। এবার ভেজে নিচ্ছি লেজ আর মাথাটা, ওই যে বললাম একদম ফুল ডান করে ভাজব। আবারও একটু বুঝিয়ে বলছি, মাছের টুকরোগুলো আমরা পরে আবার রান্না করব, লেজ আর মাথা পরে আর রান্না করব না, তাই একদম মুচমুচে করে ভেজে নেব। এই ধরেন 1-1 পিট আনুমানিক 4 মিনিটের মতো করে ভাজলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এই 2 টুকরো তেল থেকে তুলে আস্তই রেখে দেব। এবার ওই একই তেলের ভেতর পেঁয়াজ নিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো কীভাবে কেটেছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। 1/2 চা চামচ লবণ দিয়ে এবার পেঁয়াজগুলোকে একটু সতে করে নেব, মানে পেঁয়াজগুলো একটু স্বচ্ছ করে ভেজে নেব। মিনিট খানেক ভাজার পর দেখেন পেঁয়াজগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি সাথে 250 গ্রাম সেদ্ধ আলু ভালো করে ছেনে নিয়ে এর ভেতর দিয়ে দিলাম। চুলোর আঁচটা শুরু থেকে মিডিয়ামে আছে, আর পুরো রান্নাটাই হবে মিডিয়াম আঁচে। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এগুলোকে রান্না করব আনুমানিক 4 থেকে 5 মিনিট। আমাদের উদ্দেশ্য হচ্ছে আলুর পানিটা একেবারেই শুকিয়ে ফেলা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবেই করার চেষ্টা করবেন। এখন কাবাবের ভেতর একটা ভুনা ভুনা ফ্লেভার আনার জন্য গরম মশলার গুঁড়ি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ। আপনাদের বাসায় যদি কাবাব মশলা বা তান্দুরি মশলা থাকে সেটাও দিতে পারেন। যেই মশলার গুঁড়ি দেবেন সেই রকম ফ্লেভার আসবে। যে মাছের টুকরোগুলো আমি ভেজে নিলাম এবং কাটা বেছে রাখলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মনে আছে তো চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। মশলা ও মাছ দেওয়ার পর রান্না করব আনুমানিক 5 মিনিট। এর ভেতর নাড়াচাড়া থামানো যাবে না, যেহেতু এর ভেতর আমি কোনো পানি দেইনি, তাই নাড়াচাড়া বন্ধ করলে পুড়ে যেতে পারে। আর একটু সময় নিয়ে ভাজলে কাবাবটাতে একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে, যেটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। রান্না আমার শেষ।
সবশেষে একটু ফ্লেভারের জন্য সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিলাম। একটু মিক্স করে নিয়ে চুলোটা বন্ধ করে শেপ দিতে চলে যাচ্ছি। চুলোটা বন্ধ করে কাবাবগুলোকে অন্য একটা প্লেটে ঢেলে নেব, তা না হলে প্যানের হিটে কাবাবটার টেস্ট নষ্ট হয়ে যাবে। শেপ দিতে চলে আসলাম। দেখতে সুন্দর লাগার জন্য কিছু লেটুস বিছিয়ে নিয়েছে। এবার প্রথমে মাথাটা আর লেজটা দিয়ে দিচ্ছে, এতে করে শেপ দিতে সুবিধা হবে। এমন পর্যায়ে শেপ দিতে হবে যখন কাবাবগুলো হাত দিয়ে ধরা যায়। আমি হাত দিয়ে শেপ দিচ্ছি, আমার হাত পরিষ্কার আছে। এখন কি করব সেটা তো আর মুখে বলে বোঝাতে পারবো না, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি মাছের একটা শেপ দিচ্ছি। আপনারা চাইলে কাবাবটা এমনিও খেতে পারেন, মাথা লেজ রাখার কোনো দরকার নেই। ইন্ট্রোতে আমি যেহেতু বলেছি জামাইদের আপ্যায়নের জন্য করছি, তাই আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য সাজিয়ে দিচ্ছি। আর অনেক দর্শকেরই অনুরোধ ছিল জামাইদের সামনে দেওয়ার মতো কিছু ডেকোরেশন করে দেখানোর জন্য। এই কাবাবটা তৈরি করার পর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন, সপ্তাহখানেক ভালো থাকবে। এবার কিছু পেঁয়াজ দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। সাজানোটাও একেবারে আপনার উপর। কালারটা একটু ভাইব্রেন্ট করার জন্য কয়েক টুকরো গাজর দিয়ে দিলাম। কত সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে একটা কাবাব তৈরি করে দেখালাম। জামাই আপ্যায়ন বা অতিথি আপ্যায়নে ডাইনিং টেবিলে দেওয়ার জন্য দারুণ একটা আইটেম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।